হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। থাম্বনেল এবং টাইটেল দেখে অনেকে বুঝতে পেরেছেন আজকে কী নিয়ে কথা বলবো, এবং আজকে আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে কীভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে এবং অনেক মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা প্রচুর পরিমাণে লাগতেছে। আমি অনেক কমেন্ট পেয়েছি এবং অনেকে আমার কাছে ফেসবুক অ্যাকাউন্ট চাইছেন, তো বেশিরভাগ কি ওল্ড অ্যাকাউন্ট সবাই করতেছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো নতুন আপডেট এই মোবাইলের মাধ্যমে কীভাবে আপনার আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারেন, এবং পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট কীভাবে আপনারা পূরণ করবেন, কোনো রকমের ইমেল অথবা কোনো আপনার ফোন নাম্বার লাগবে না। তো সেজন্য আমি এখন আপনাদের চলে যাব প্লে স্টোরে আপনাদেরকে দেখানোর জন্য। আমি প্রথমে সফটওয়্যার অ্যাপসটা নামাবো। তো ফেসবুক যেই অ্যাপসটা আছে সেটা আমি ইউজ করবো, এটা আমি একদম ক্লিন করে আনইনস্টল করে দিছি। তো আনলিমিটেড ক্রিয়েট করার জন্য আমি এটা আবার ইনস্টল করবো। তো এখন আমি প্লে স্টোরে চলে যাবো। তো আমরা প্লে স্টোরে চলে যাওয়ার পর এখন ফেসবুক যে অ্যাপসটা আছে এখানে ফেসবুক আপনারা এটা ইনস্টল করে নেবেন। যারা ইনস্টল করা থাকে নতুন করে আপনারা সবগুলো ক্লিন করে আবার নতুন করে ইনস্টল করবেন। তো আমি এটা দেওয়ার পর আমি নতুন করে আমার এখানে ওপেন করবো অ্যাপসে। তো এটা আমাদের এখানে কিন্তু এটা ওপেন হয়ে গিয়েছে ফেসবুকটা। তো আমরা এখানে ক্লিক করবো, আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তো লগ ইন করবেন, কিন্তু আমরা লগ ইন করবো না। আপনাদের যদি অ্যাকাউন্ট করা থাকে আগে তাহলে সেগুলো লগ ইন করবেন না, সরাসরি আমরা চলে যাবো হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে যে আই অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট, কিন্তু আমাদের এটা লাগবে না, আমরা তো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তার জন্য আমাদের গেট স্টার্টে ক্লিক করতে হবে। আমরা এখন একটা নাম দিয়ে দেবো। তো আমরা যেহেতু এটা ছেলেদের অ্যাকাউন্ট করবো, এটা ইউএসএর অ্যাকাউন্ট বা যে কোনো যে কোনো দেশে করা যায়। তো আমরা এখন কাজ করবো, আমরা চলে যাবো হচ্ছে ক্রোমে। ক্রোমে যাওয়ার পর আমরা এখানে টাইপ করবো What is your full name? Create a new Facebook account and then your steps with audio support. Naam. Click the speaker button to stop or replay audio. Check name generator. Fake name generator লেখার পর এখানে একটি, তো এখানে দেখুন এই যে নাম চলে আসছে, আমি এখানে নামটা কপি করে নিই। আপনার পুরো নাম কি আগে, তারপর পদবী লিখুন। আমরা এখান থেকে এতটুকু নেব। কাট করে দেই। তারপর তো আমরা একটা ক্লিক করে দেব। তখন আমাদের একটা বার্থডে দিতে হবে। আপনার জন্মদিন পাবে, আপনার জন্মদিন বেছে নিন, আপনি পরে সর্বদা এটিকে ব্যক্তিগত করতে পারেন। এটা পূর্ণটা বেশি একদম 1998 দিলাম। তো এখন ওকে সেট ক্লিক করে নেক্সট এ ক্লিক করে দেব। যেটা আমরা একটা ফিমেল নাম দিয়েছি। আপনার লিঙ্গ পরিচয় কি, আপনার প্রোফাইলে কারা আপনার লিঙ্গ পরিচয় দেখবেন পরে, তা এখানে ফোন নাম্বার চাইছে জানিয়ে দিয়ে দিব। আমার এখানে ফোন এখানে আমরা এখানে ফোন অথবা ইমেল চাইছি, যে নম্বরে যোগাযোগ করা যেতে পারে সেই নম্বরটি এখানে লিখুন। আপনার প্রোফাইলে কেউই এটি দেখতে পাবেন না। আপনি একটি ইমেল অ্যাড্রেস ব্যবহার করেও সাইন আপ করার বিকল্প, যেহেতু এখানে আমাদের যে নিজের পার্সোনাল ইমেল দিতে হচ্ছে না, আমাদের পার্সোনাল নাম্বার দিতে হচ্ছে। আপনার সাথে যে ইমেল অ্যাড্রেসে যোগাযোগ, আমরা ইমেলটা কোথা থেকে পাবো অথবা আপনারা জানেন আগে যারা ভিডিও দেখছেন, কিন্তু আপনারা ওইভাবে সেম, কিন্তু আমাদের এখানে মোবাইলটা খুলে আনলিমিটেড করতে পারবেন। তো আমরা এখন চলে যাব ট্যাম্প মেল, ট্যাম্প মেল লেখার পর সরি আপনাদেরকে দেখিয়ে দিই। ট্যাম্প মেল লেখার পর এখানে আপনাদের অনেকগুলো মেল আসবে। তো আপনাদের চয়েস দিতে পারেন, অথবা যে একটা মেল আছে এই যে এটা ভালো আছে, আমি যেগুলো ইউজ করি এটা ভালো আছে, এটাও ভালো আছে। তো চলে যাই এখানে ট্যাম্প মেল একটাতে ক্লিক করে দিই। তো আমরা একটু অপেক্ষা করবো, আমাদের নেটটা একটু ফ্লো করতেছে। তো আমাদের এখানে একটি ইমেল আসবে, তো আমরা সেই ইমেলটা এখান থেকে কপি করবো। এটা হচ্ছে ইনবক্স, এখানে আমাদের যে মেল যেগুলো ইমেল আসবে সবগুলো এখানে জমা হবে। এটা কপি করে ক্লিক করে দিলাম। তো এখানে আমি একটু দেখি, আপনার সাথে যে ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করা যেতে পারে সেটি লিখতে হবে। আপনার ইমেলটা কপি এখন এটা মেলটা আসে না, মেবি কোনো প্রবলেম। তো আমি এটা ইউজ করতেছি না, আমরা অন্য একটা ইউজ করে দেখি। একটু অপেক্ষা করি, এটা ভেরিফাই করতেছে। তো ভেরিফাই সাকসেসফুল ভেরিফাই হয়ে গিয়েছে। তো আমরা এটা যেখানে আমাদের যে মেলটা আছে এই মেলটা আমরা কপি করব। কপি করা হয়ে গিয়েছে।
আপনার সাথে যে ইমেইল অ্যাড্রেসে যোগাযোগ করা যেতে পারে সেটি লিখতে হবে। আপনার প্রোফাইলে কেউই এটি দেখতে পাবেন না। আপনি একটি মোবাইল নম্বর ব্যবহার করেও সাইন আপ করার বিকল্পটি বেছে নিতে পারেন। আমরা এখান থেকে নতুন একটি ফাইল নিয়ে নেব, নতুন শীট নিয়ে নেব। আমি একটু জুম করে আপনাদেরকে বোঝার জন্য একটু টাইপ করি, ফেসবুক জিমেইল, ফেসবুক এখানে পাস দিয়ে দিই পাসওয়ার্ড। তো আমরা জিমেল যেটা দিয়েছি জিমেলে করে এটা দিয়ে দিলাম। একটু বড় করে নিই আমরা, তো পাসওয়ার্ডটা একটু বড় করে নিই। তো জিমেল যেটা দিয়েছি পাসওয়ার্ডটা আমি ওইটাই দেব, আপনাদেরকে দেখিয়ে দিই। ওকেতে দিয়ে দিই পাসওয়ার্ডের গড়, আমি এটাই দেব টেস্ট পাসওয়ার্ড ওই জিমেলটাই, ঠিক আছে। তো আপনাদের গুগল শীটে দেওয়ার কারণ হচ্ছে আপনাদের এখানে যখন অন্তত 6টি অক্ষরের একটি পাসওয়ার্ড তৈরি করুন, এমন পাসওয়ার্ড রাখুন যা অন্যরা অনুমান করতে পারবে না। তো এটা দেওয়ার পর আমি এখানে নেক্সট এ ক্লিক করে দেব। দেওয়ার পর আমরা এখানে আর কিছু কাজ আছে, অল্প একটু কাজ আছে। অন্তত 6টি অক্ষরের একটি পাসওয়ার্ড তৈরি করুন, এমন পাসওয়ার্ড রাখুন যা অন্যরা অনুমান করতে পারবে না। নেনি কারণ বুঝতেছি না। আচ্ছা, পাসওয়ার্ডটা না নেওয়ার কারণ হচ্ছে এখানে আপনার বড় হাতের একটা সংখ্যা দিতে হবে, তা এখন দেখি নেই কিনা, যা এখনো নেয়নি। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে দিই বি 1 2 3 4 5 @। তো আমরা এটা যেহেতু এখানে লিখছি নতুন একটা পাসওয়ার্ড দিয়েছি, তো এটা আমরা কপি করি, কপি করার পর নেক্সট ক্লিক করি। এখন মেবি হবে, কারণ এখন ওখানে যেভাবে চাইছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যে দেওয়া ছিল কিভাবে আপনার এটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা একটু অপেক্ষা করবো, আমরা সাকসেসফুল হতে একটু অপেক্ষা করবো আমরা। পরিবর্তন করব। অ্যাকাউন্ট কনফার্ম করার জন্য আপনি যে ইমেইল অ্যাড্রেসে কোডটি পেতে চান সেটি লিখুন। আপনি যদি একটি মোবাইল নম্বরে কোডটি পেতে চান তাহলে সেই বিকল্পটিও বেছে নিতে পারেন। দেখি এটা এটা কিরকম সমস্যা করে কিনা, এটা মেবি সমস্যা করবে না। তো আমরা এখান থেকে ওই ইমেইলটা কপি করে নিই। অ্যাকাউন্ট কনফার্ম করার জন্য আপনি যে ইমেইল অ্যাড্রেসে কোড, তো তার আগে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি পাসওয়ার্ডটা আমরা এখানে পেস্ট করে দিই। ওকে,
এখন আমরা এটা কপি করি, ইমেলটা কপি করলাম। অ্যাকাউন্ট কনফার্ম করার জন্য আপনি যে ইমেল অ্যাড্রেসে কোডটি পেতে চান সেটি লিখুন। আপনি যদি একটি মোবাইল নম্বরে কোডটি ইমেলটি নিচে না আমাদের মধ্যে ইমেল দিতে হবে। এরকম সমস্যা যাদের হবে তো এরকম আপনার নাম ইমেলটা চেঞ্জ করে নেবেন। অ্যাকাউন্ট কনফার্ম করার জন্য আপনি যে ইমেল অ্যাড্রেসে এখানে কিন্তু আমাদের ইমেলটা নিয়েছে তো আমরা এখানে ইমেলটি চলে আসব। মেসেজ রিফ্রেশ দেব, রিফ্রেশ দেব, রিফ্রেশ রিফ্রেশ দেই। এই দেখুন আমাদের এখানে কুকিং চলে আসছে, মার্ক জুকারবার্গ একটা হাসি দেওয়ার ছবি। এই যে এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড, মানে ফেসবুক একটা কোড আসছে, এখানে যে কোডটা চাইছে ওই কোডটা এখানে আসছে, তো আমরা এই কোডটা দেখে বসিয়ে দেবো। নি তো আমাদের কোডটা হচ্ছে এটা, আমরা এটা কপি করবো। তার আগে আমরা যে ইমেলটা দিয়েছিলাম সেই ইমেলটা আমাদের মোবাইল বেশি চার্জ নেই না, আমরা এখান থেকে একটু কপি করে দিই, তারপর কোডটা কপি করি। কপি আমাদের তাড়াতাড়ি করতে হবে কারণ মোবাইলে চার্জ নিতে কোনো সময় লেগে যেতে পারে। আপনার অ্যাকাউন্টটি কনফার্ম করতে ইমেল থেকে পাওয়া কোডটি এই স্ক্রিনে লিখুন। আপনি যদি কোডটি না পেয়ে থাকেন তবে তার জন্য বিকল্পটি বেছে নিন। আপনি একটি প্রোফাইল ফটো যোগ করেছেন ফেসবুকে, এটি আপনার প্রথম পোস্ট হবে। আপনি আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে, ওয়েলকাম ফেসবুক, মানে আমাদের আমার নামটা সব এখন সবচেয়ে, তো তারপর নিচে চলে আসবো কারণ আপলোড ফাইন। আপনি চাইলে আপনার কন্ট্যাক্ট স্কিপ, আপনি আপনার ফেসবুক ফ্রেন্ড হিসাবে যোগ করতে চান। আমাদের অ্যাকাউন্টটা হয়ে গিয়েছে, আমরা এখান থেকে কি করব, কভার ফটো দেবো একটা কারণ আমাদের অ্যাকাউন্টটা তৈরি করছে এখন। আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে তো আমাদের তো এখন আমার যে ইয়াটা আছে স্ট্রং করতে হবে। স্ট্রং করার জন্য আমরা কী করবো, আমরা একটি প্রোফাইল ছবি দেবো, তারপর প্রোফাইল কভার ফটো দেবো, সব কিছু স্কিপ করে দিই, কভার ফটো দেবো একটা আমরা, ওয়েলকাম মেসেজ। তো আমাদের কভার ফটো দেওয়া হয়ে গেছে, নেক্সটে ক্লিক করে দেবো, স্কিপ ভিউ প্রোফাইল। তো আমরা অ্যাকাউন্টটা তৈরি করে ফেলছি, তো আপনারা চাইলে স্ট্রং যেভাবে করবেন এটা হচ্ছে আপনাদের একটা চিঠি দিয়ে দেবেন, যে চিঠিটা আপনার একটা এই রিলেশনশিপ আপনার স্কুল দিয়ে দেবেন, তো এগুলো আপনার দিয়ে আপনার অ্যাকাউন্টটা স্ট্রং হয়ে যাবে। তারপর হচ্ছে এখান থেকে একটি ভিডিও অথবা একটা পোস্ট করবেন বা হ্যালো ফ্রেন্ডস আই এম নিউ হিয়ার, তো এটা একটা পোস্ট করে দিলাম। তো ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে, তো সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখে এভাবে অ্যাকাউন্ট করতে পারেন, আনলিমিটেড অ্যাকাউন্ট করা যাবে। তো আজকের মতন এ পর্যন্ত ভিডিওটা, ধন্যবাদ সবাইকে। আর আপনারা যারা আমাদের আগের যে ভিডিওগুলি আছে আমাদের ইউটিউব চ্যানেলে একটি প্লে লিস্ট চলতেছে, সেই প্লে লিস্টটা হচ্ছে আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করতে চান সেই প্লে লিস্টগুলি দেখতে, এখানে আপনার স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা কিন্তু অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। তো সেজন্য আমাদের ভিডিওগুলি সবাই ফলো করবেন, আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ইউটিউব চ্যানেলে এখানে আপনার প্লে লিস্টে চলে যাবেন। প্লে লিস্টে গেলে যাওয়ার পর আপনারা সিপিএম মার্কেট যে ইয়াটা আছে এখানে আপনারা ক্লিক করে এখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখানে আপনারা ভিডিওগুলো দেখার পর আপনারা কিন্তু অনলাইন থেকে ইনকাম করতে পারেন আশা করি। তো আসলে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।